দেবদা, আমি তোমার থেকে জানতে চাইবো যে এই যে এই এই স্টোরিটার ইনসেপশনটা কোথা থেকে এলো, মানে কোথা থেকে এর যে বাগটা তোমার মধ্যে এলো? ডিরেক্টর প্রতিক্রিয়া একদিন ফোন লকডাউনের মধ্যে, ইনফ্যাক্ট তখন লকডাউন চলছিল, আমাকে ফোন করে বললো কি দাদা একটা গল্প শোনাতে চাই। কিন্তু অনেকদিন ধরেই চেষ্টা করছিল আমাকে গল্প বলার জন্য, এই গল্পটা শোনানোর জন্য, সামহাও হয়ে ওঠেনি। তো আমি একদিন এমনি বসেছিলাম লকডাউনের মধ্যে যা হয় আর কি, তো আমি ওকে ফোন করলাম কে বল, তো আমাকে দু লাইনে গল্পটা বললো। আমার দু লাইনে গল্পটা এত ভালো লাগলো, আমি বললাম শোন এখন তো পুরো লকডাউন, যেদিন লকডাউনটা একটু ইয়ে হবে, হালকা হবে, যখন আমরা দেখা করতে পারবো, ফার্স্ট ইউ কাম অ্যান্ড নারেট মি দ্য স্টোরি। তাই হলো, আমাকে ন্যারেট করলো, আমার অসাধারণ লেগেছিলো গল্পটা। এবং আমার মনে হয়েছিল একটা অন্য কাস্টিং নিয়েছিলো আমার কাছে। ইনফ্যাক্ট আমি বললাম কি এই ছবিটা একটা শর্তেই করবো যদি বুম্বাদা ছবিটাকে হ্যাঁ বলে, কারণ যেই কথাগুলো আমরা বলতে চাইছি এই ছবিটার মাধ্যমে সেইটা সম্ভব হতো না যদি বুম্বাদাকে যদি আমরা না পেতাম। বুম্বাদা যেই চরিত্রটা করেছেন, দেন অ্যান্ড দেন আমি বুম্বাদাকে ফোন করি, বুম্বাদা গল্পটা শুনে এবং বুম্বাদারও গল্পটা পছন্দ হয় বলে আজকে আমরা এখানে বসে আছি। তো আমি বলবো কি লকডাউনে প্রতিকৃতি এই আইডিয়াটা নিয়েছিলো, এবং আমি এটা বলতে পারি কি হ্যাঁ, মানে এরকম ধরনের ছবি খুব কম হয়েছে বা এরকম ধরনের গল্প বলা উচিত এই সময় দাঁড়িয়ে। এটা খুব রেলিভেন্ট একটা সাবজেক্ট যেটা কোথাও যেন প্রত্যেকটা মানুষকে ইন্সপায়ার করবে, অ্যাট দ্য সেম টাইম এন্টারটেনও করবে। খুব কম ছবি আছে দুটো একসাথে করে আর কি, মানে একটা হয় না হয় এন্টারটেন করে, না হলে খুব বেশি জ্ঞান দেয়, নাহলে খুব বেশি হয় না কি অন্য ফর্মেটে কথা বলে। বাট কাছের মানুষ এমন একটা ছবি যেটা লোকে হাসবে, লোকে কাঁদবে, লোকে মজা পাবে, লোকে নাচবে, অ্যাট দ্য সেম টাইম কিছু একটা মুহূর্ত নিজের কাছের মানুষকে খোঁজার সেইটাও নিয়ে যাবে।